দাঁড়ো এম দাঁড়ো দুঃখে নেই চারজন চারজন নিচ্ছে আয় একটু সার্কেল বড় করো তোমরা সার্কেল বড় করো ব্যাংক ম্যানেজার অভিযুক্ত দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট মানে দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় চারজন আসামি ছিল, সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের চারজনকেই আদালত 302 মানে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 মানে সম্ভবতভাবে তার ওদের কমন ইন্টেনশন ছিল সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30 সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কী হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছে এইটুকু। কতজন আছে তোকে? চারজন আসামি বললামই যে চারজন। কতজন সাক্ষী দিচ্ছিল এই মামলায়? টোটাল সাক্ষী দিয়েছিল 56 জন টোটাল উইটনেস এই মামলায়। এর মধ্যে দুজন সাক্ষী, একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাসুকর, ও এই মামলায় হস্টাইল বা বিরূপ হয়ে গেছিল, প্রসিকিউশনের পক্ষে কথা বলেনি যে কোনো কারণেই হোক। এবং আরেকজন হচ্ছেন ডাক্তার অভিজিৎ দাশগুপ্ত, ওনার সামনেই বোধিসত্ত্ব দাসকে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগস্ট মাসের 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে চিকিৎসা করা হয়েছিল। তো আদালতে এসে উনি অস্বীকার করেন
যে বোধিসত্ত্ব সেই সময় মৃত্যুকালীন জবানবন্দি কি দিয়েছে উনি শোনেননি। আর এছাড়া আরেকজন যে আছে বাসুকর, উনি এই মামলার প্রত্যক্ষদর্শী, কীভাবে বোধিসত্ত্বকে মারা হয়েছিল, প্রথমে হাত দিয়ে, বুট জুতো দিয়ে বা বিয়ারের বোতল দিয়ে বা চাকু দিয়ে, সেগুলো সমস্তই উনি নিজে প্রত্যক্ষ করেছেন, কিন্তু উনি আদালতে এসে বলেছেন উনি কিছু দেখেননি। তো এই দুজনের এগেনস্টে আমরা সরকার পক্ষ থেকে আমাদের কোর্টের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা প্রসিডিং হয়, সেটা করার জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া আছে। এখন এই মামলার সাজা ঘোষণা করার পর খুব সম্ভব আদালত সেই জিনিসটা বিচার করবেন। কোন কোন ধারা মামলা? খুনের দায় এবং 34 কমন ইন্টেনশন। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা হয়েছিল 3 এবং 4 অগস্ট 2019 মধ্যবর্তী রাত্রে। এটা হয়েছিল আগরতলার জ্যাকসন গেট এলাকাতে, ওখানে সারদা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান আছে, সেই দোকানটা তখন বন্ধ ছিল, রাত্রি তখন 11:30-12, ওই সময় ঘটনাটা ঘটে। ওখানে বোধিসত্ত্ব যে ব্যাংক ম্যানেজার যে মারা গেছেন এবং তার এক বন্ধু, ওরা দুজন ওখানে বসেছিল। তো এই সময় গাড়ি করে তিনজন আততায়ী আসে, এরা হচ্ছে সুকান্ত বিশ্বাস, সুমিত চৌধুরী আর সুমিত বণিক। ওরা একটা বক্স ওয়াগন বেন্টো সাদা রঙের গাড়ি করে সেখানে আসে, এসে ওদের খুব কাছে দাঁড়িয়ে ওরা ইউরিনেট করে। তো সেই জন্যে বোধিসত্ত্ব ওরা বাধা দিয়েছিল, তো সেই থেকে ঘটনার সূত্রপাত। তারপর সেখান থেকে হাতাহাতি, তারপর মারামারি এবং সেখান থেকে স্ট্যাপ করা থেকে শুরু করে বোধিসত্ত্ব প্রাণহানি সমস্তটা ঘটনা ঘটে।